أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মাজহারুল ইসলাম নুরুল সালা ক্যাম্পাস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে মডেল কোশ্চেন 28 আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব শুরুতে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে ওয়ার্ড শিখব দেখো হলিডে ছুটির দিন লায়ন সিংহ টাইগার বাঘ রাইনস গন্ডার বিয়ার ভাল্লুক ক্রোকোডাইল কুমির কেজ খাসা অ্যাপ বানর হার্ট আঘাত করা জাম্প লাফ দেয়া চার্ফ কিসির মিসির করা নাট বাদাম ফেদার রঙিন পালক অন্ডার আশ্চর্য হওয়া ওকে এবার আমরা প্যাসেজটা অর্থ সহকারে পড়ব লাস্ট উইন্টার তানিনস স্কুল হ্যাড আ হলিডে গত শীতকালে তানিনের বিদ্যালয় ছুটি ছিল Mr. Masood, his uncle, took him and some of his friends to the zoo at Mirpur in Dhaka. Masoodir Taninir Sasa, Janam Masood, Taki Vang Targis Bundir Kinye, Mirpur Siria Khana Gyesula, they went there by bus. Tarashkana bus passes to the Gyesula. They saw many big and small animals. Tarashkana onek বড় এবং ছোট প্রাণী দেখেছিল দে স লায়ন্স অ্যান্ড টাইগার্স তারা বাঘ এবং সিংহ দেখেছিল দে অলসো স জিরাফস ডাইনোস ডিয়ার স্নেকস ক্যামেলস অ্যান্ড ক্রোকোডাইলস তারা জিরাফ গন্ডার হরিণ সাপ ভাল্লুক উট ও কুমিরও দেখেছিল দে ওয়ার scared to see some of the animals তারা কিছু প্রাণী দেখে ভয় পেয়েছিল বাট মোস্ট অফ দ্য অ্যানিমেলস ওয়ার ইন কেজেস কিন্তু অধিকাংশ প্রাণী খাঁচার ভেতরে ছিল দে স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স অফ বাংলাদেশ তারা বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখল ইট ওয়াজ বিগ অ্যান্ড বিউটিফুল এটা ছিল বড় এবং সুন্দর ইট ওয়াজ ওয়াকিং ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড ইন দ্য কেজ এটা খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটছিল সামটাইমস ইট স্টপড অ্যান্ড লুকড অ্যাট দেম মাঝে মাঝে এটা থামলো এবং তাদেরকে দেখল তানিনস আঙ্কেল টোল্ড দেম নট টু গো নিয়ার দ্য কেজেস তানিনের চাষা তাদেরকে খাঁচার নিকটে যেতে না যাওয়ার জন্য বলল সাম অফ দ্য অ্যানিমেলস মাইট হার্ট কিছু প্রাণী আঘাত করতে পারে দিস স অ্যান অ্যাপ তার একটি বানর দেখল ইট ওয়াজ জাম্পড ফ্রম বার টু বার ইন দ্য কেজ এটা খাঁচার ভেতর এক দণ্ড থেকে আরেক দণ্ডে লাফ দিল দেন তারপর ইট কেম অ্যান্ড স্টুড ইন ফ্রন্ট অফ দেম এটা তাদের কাছ সামনে আসলো এবং দাঁড়ালো তানিন গেভ ইট সাম নাটস তানিন তাকে কিছু বাদাম দিল দে স বার্ডস সার্ভিং ইন দ্য কেজেস তারা পাখিদের খাঁচার ভিতর কিসের মিশির করতে দেখল দে আর মেকিং এ লট অফ নয়েজ তারা যথেষ্ট গোলমাল করছিল সাম অফ দেম তাদের অধিকাংশই তাদের কিছু হ্যাড ভেরি ব্রাইট অ্যান্ড কালারফুল ফেদার্স অ্যান্ড লং বিক্স ছিল দে হ্যাড ছিল ভেরি ব্রাইট অ্যান্ড কালারফুল উজ্জ্বল এবং রং বেরঙ্গের পালক এবং লম্বা ঠোঁট
They saw the fish swimming in the water in the tanks. তারা জলাশয়ে পানিতে কিছু মাছ সাঁতার কাটতে দেখলো. They also saw some big elephants and some baby elephants. তারা সেখানে কিছু ছোট বড় হাতি দেখলো. ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্যাসেজটা অর্থ সহকারে বুঝতে পারছো। এরপর আমরা প্যাসেজের আলোকে কোশ্চেন নাম্বার 5, 6, 7 and 8 শিখব, ঠিক আছে? শিক্ষার্থী দেখো, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। এখানে টেবিলে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা এই গ্যাপগুলো পূরণ করব। দেখো, দ্য এনিমেলস আর বিগ অ্যান্ড স্মল, এখানে এনিমেলস হবে। তারপর এখানে দেখো, মোস্ট অফ দ্য এনিমেলস আর ইন দ্য কেজেস, এখানে কেজেস হবে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ স্লিপিং, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লুকড অ্যাট দেম, দি স অ্যান্ড অ্যাভ জাম্পিং। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6, ট্রু ফলস শিখব। দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। ওকে, তোমরা তোমাদের বই বের করো এবং এখানে দেখো, তানিন ওয়েন টু দ্য জু অন আ ডে ইন উইন্টার, এটা হবে ফলস। পি নাম্বার, ইট ওয়াজ উইন্টার ওয়েন তানিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েন টু দ্য জু, এটা হবে ট্রু। সি নাম্বার, মিস্টার মাসুদ ইজ তানিনস টিচার, এটা হবে ফলস। ডি নাম্বার, দেখো, দে ওয়েন টু দ্য জু বাই বাস, এটা হবে ট্রু। তারপরে ই নাম্বারে দেখো, দে স দে আর অনলি লায়ন্স অ্যান্ড টাইগার্স, এটা হবে ফলস। এফ নাম্বার, ইন দ্য জু মোস্ট অফ দ্য অ্যানিমেলস আর কেপ্ট ইন দ্য কেজেস, এটা হবে ফলস। ওকে, এবার আমরা মোর কোশ্চেন্স ফর প্র্যাকটিস। এ নাম্বারে আছে, দে স অ্যান্ড অ্যাফ জাম্পিং ফ্রম বার টু বার ইন দ্য কেজেস, ঠিক আছে, এটা হবে ফলস। বি নাম্বার, দ্য ওয়ার্ড ব্রাইট ইন দ্য ফার্স্ট পেজ ইজ অ্যান অ্যাডভার্ব, এটা হবে ফলস। সি নাম্বারে দেখো, দ্য তানিন ওয়ান্ডার্ড টু সি অ্যান এনিমেল বিকজ হি হ্যাড নেভার সিন দ্য এনিমেল, এটা হবে ট্রু। ডি নাম্বার, দেয়ার ভিজিট টু দ্য জু ওয়াজ এনজয়েবল, এটা হবে ট্রু। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ নাম্বার দেখো, হোয়েন ডিড তানিনস স্কুল হ্যাভ আ হলিডে, এখানে অ্যান্সার হবে, লাস্ট উইন্টার তানিনস স্কুল হ্যাড আ হলিডে। বি নাম্বার, হোয়ার ইজ দ্য জু, অ্যান্সার হবে, দ্য জু ইজ অ্যাট মিরপুর ইন ঢাকা। সি নাম্বার, হু ওয়েন টু দ্য জু, অ্যান্সার হবে, তানিনস আঙ্কেল মিস্টার মাসুদ তানিন অ্যান্ড সাম অফ হিস ফ্রেন্ডস ওয়েন টু দ্য জু। ওকে, এরপরে দেখো, ডি নাম্বার, হাউ ওয়াজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অ্যান্সার হবে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ বিগ অ্যান্ড বিউটিফুল। ই নাম্বার প্রশ্ন দেখো, ই নাম্বার আছে, ওয়ান ডে ই ওয়েন টু দ্য ন্যাশনাল জু উইথ ইউর গ্র্যান্ডফাদার, নাও রাইট অ্যাবাউট ইউর ভিজিট, এর অ্যান্সার হবে, ডিউরিং দ্য লাস্ট উইন্টার হলিডে আই ওয়েন টু দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর উইথ মাই গ্র্যান্ডফাদার। উই স মেনি বিগ অ্যান্ড স্মল অ্যানিমেলস, উই স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ইট ওয়াজ বিগ অ্যান্ড বিউটিফুল, উই অলসো স মেনি মানকিস জাম্পিং ফ্রম বার টু বার ইন দ্য কেজেস, উই স বার্ডস অফ ডিফারেন্ট টাইপস, উই স্পেন্ট দ্য হোল ডে ইন দ্য জু। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা কোশ্চেন নাম্বার 8, এখানে লেটার রাইটিং থাকে। তোমরা জানো যে আনসিন প্যাসেঞ্জার আলোকে একটা লেটার লিখতে হয়। এখানে সাপোজ ইউ আর তানিন, লাস্ট উইন্টার ইউর আঙ্কেল টুক ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড
to visit the zoo at Mirpur in Dhaka. Now write a letter to your friend describing about your visit. তোমরা এটা তোমাদের আনসার শিট থেকে লেটারটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? তো আশা করি আজকের লেকচার তোমরা বুঝতে পারছো, তো এটা ভালো করে পড়বে তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থাকো। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।